ব্রাহ্মণবাড়িয়া জুয়া খেলা নিয়ে দফায় দফায় সংঘর্ষে পুলিশ সহ অন্তত 30 জন আহত হয়েছেন। মঙ্গলবার উপজেলার বিরাশার পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এই সময় 10টি বাড়িঘরে অগ্নিসংযোগ ও অন্তত 30টি বাড়ি লুটপাট করা হয়। আমার বাড়ির ভিতরে গরু নিচ্ছে, রাজা আসা ছিল 10টা, 10টাতে একটা আছে স্যার, 9টায় নিচ্ছে গা। তারপরে স্বর্ণ গয়না বিড়িয়ে শুদ্ধ মাইরা অনেক কিছু করছে, যা আছে রান্নার গ্রিল সুগার হারা হইলে নিছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে জুয়া খেলা নিয়ে কাশিম মাস্টার ও বাবুল মিয়ার লোকজনের সঙ্গে আল আমিরের বাগ বিতণ্ডা হয়। পরে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে সোমবার সকালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আসলে এই এলাকার দীর্ঘদিনের একটা বিরোধ, গোষ্ঠীগত বিরোধ, এখানে দুই বা ততোধিক পক্ষ আছে। একটা পক্ষ একটা পক্ষের উপর আধিপত্য বিস্তারকে মূলত কেন্দ্র করা নিয়ে এই ঝামেলাগুলো সৃষ্টি হয়। গতকালকে থেকে এই ঘটনার সূত্রপাত। আজকে একাধিক পক্ষ পরস্পর মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়েছে ও দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র তারা ব্যবহার করার চেষ্টা করেছে। কিন্তু আমাদের পুলিশের তৎপরতায় আমরা একজনকে ধরতে সক্ষম হয়েছি। 5 রাউন্ড গুলি সহ একটি বিদেশি পিস্তল উদ্ধার হয়েছে, আপনারা জানেন, এবং দুইজন আটক আছে। রেইনবো পেইন্টস ছড়াও জীবনের রং।